আসলে আমরা গত কিছুদিন ধরে খেয়াল করছি সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় এই কোটা বিরোধী আন্দোলনের সাথে একত্রিত ঘোষণা করেছে। এর পাশাপাশি বাংলাদেশের মতো একটা জায়গাতে রাজশাহী কলেজ পরপর পাঁচবার যেখানে প্রথম স্থান অধিকার করেছে, আমরা আজও মানে কোনো কর্মসূচিতে অবস্থান করতে পারিনি। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে, রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মনে হয়েছে যে আমাদেরও তাদের সাথে একাত্মতা ঘোষণা করা দরকার। সেই একাত্মতা ঘোষণার জায়গা থেকে আমরা এই কোটা বিরোধী আন্দোলনের অবস্থান কর্মসূচি নিয়ে আজকে দাঁড়িয়েছি। আমরা দেখতে পাচ্ছি কোটার মতো কুঠার দিয়ে মেধাবীদের আঘাত করে অযোগ্যদের যোগ্য জায়গায় বসানো হচ্ছে। এতে করে দুর্নীতি অন্যায় দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা চাই না এই মুজিবের বাংলাদেশে, এই প্রীতিলতার বাংলাদেশে, এই বেগম রোকেয়ার বাংলাদেশে আমরা এই কোটা নামক কুঠার চাই না।